বন্ধুগণ, আমাদের এই দৈনন্দিন জীবনে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে দেখার পর ইগনোর করে দিই এবং এইগুলো জানতেও খোঁজ করতে চেষ্টাই করি না। এই জিনিসগুলোর উদ্দেশ্য কী আর আমাদের দৈনন্দিন জীবনে এইগুলোর কী ভূমিকা আছে, যেমন আমেরিকার ডলার নোটকেই দেখতে পারি, আমরা এটাকে ব্যবহার তো করি এবং দৈনন্দিন একে দেখিও বটে, কিন্তু এইটা জানতে চেষ্টা করি না যে এটার ওপর দেওয়া ছবি আর চিহ্নগুলোর মানে কী আর কী কারণে এই চিহ্নগুলো নোটেই দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে এই $1 নোটের বিষয়ে কিছু তথ্য প্রদান করব। তো বন্ধুগণ, কোনো দেশের কারেন্সিতে ওই দেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম অথবা এমন কিছু জিনিস অবশ্যই থাকে যা ওই দেশের সাথে সম্পর্কিত। যেমন আমাদের নোটগুলোতেও আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু বন্ধুগণ, যদি ডলারের বিষয়ে বলতে হয় তাহলে ডলার দুনিয়ার সব থেকে প্রচলিত একটি কারেন্সি। এমনকি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিজি, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের সাথে সাথে আরও অনেক দেশে ডলার কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুগণ, ডলারের নাম একটি আদিম মুদ্রা জোসিম স্থলার থেকে নেওয়া। এটা সেই খনির নাম যেখান থেকে সিলভার বের করে মুদ্রা তৈরি করা হতো এবং এই কারণেই ওই মুদ্রাগুলোর নাম খনির নাম অনুসারে রাখা হয়। পরবর্তীতে এই নাম থেকে জোসিম সরিয়ে ফেলা হয় এবং শুধু থালার থেকে যায়, এবং যা পরবর্তীতে সময়ের সাথে সাথে ডলার হয়ে যায়। বন্ধুগণ, এই কারেন্সির $1 পাতায় যে মিশর আছে এর বিষয়ে বলা হয় যে এই মিশর শক্তি, সামর্থ্য ও লিডারশিপের আলামত। পিরামিড শুধু শক্তি সামর্থ্যেরই আলামত নয়, বরং শয়তানি ষড়যন্ত্রেরও নিশানি। পিরামিডের ওপর চোখ রয়েছে, একে অল সিন আই বলা হয়, যার মানে সব কিছু দেখতে পারা চোখ। অন্যদিকে যখন দুনিয়ার এক তবকার লোকগণ এটাও বলে যে এটা কুদরতের চোখ, আর অন্য তবকার লোকদের মতে এটি হর্ষ দেবতার চোখ, মানে শয়তানি চোখ। এর সাথে সাথে মিশরের পিরামিডে যে ইট লেগে আছে এদের সংখ্যা 72, যার মানে পুরনো মিশরের সময় 72 দেবতা ছিল, যাদের নাম আজও শয়তানি কাজ করে এমন লোকগণ শয়তানি মন্ত্রে নিয়ে থাকে। বন্ধুগণ, এই পিরামিডের নিচে অবস্থিত লাতিনি ভাষায় লেখা বাক্য, যার অনুবাদ যদি করা হয় তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডার বের হয়, মানে সম্পূর্ণ দুনিয়াতে একটি ধর্ম, একটি শাসন, একটি কারেন্সি। আর যদি আমরা পিরামিডের ওপরের লেখা বাক্যের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে এটি একটি বিশেষ দিকে ইশারা দিচ্ছে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। বন্ধুগণ, $1 নোট বছরের পর বছর থেকে কোটি কোটি হাতে ট্রান্সফার হচ্ছে। $1 লুকানো আলামত, আর আলামতে লুকানো অসংখ্য ইশারা, যা অনেক প্রশ্নের জন্ম দেয়, যেগুলোর জবাব আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বন্ধুগণ, এই নোটের একটি অংশে ঈগলের ছবি আছে, যার এক হাতে তীর আর অন্য হাতে জাইতুনের একটি শাখা আছে। যদি ভালো করে দেখা হয় তাহলে ঈগলের উপরে লাতিনি ভাষায় কিছু লেখা আছে, যার মানে এক, যা সব কিছু কন্ট্রোল করছে। বন্ধুগণ, এখানেও আবার ওয়ান ওয়ার্ল্ড অর্ডারের দিকে ইশারা করা হয়েছে, কি সম্পূর্ণ দুনিয়াতে একটি শাসন, আর সেই শাসন কার? শয়তান আর শয়তানের অনুসারীদের শাসন। এছাড়া $1 অন্য আরেকটি দিকে যদি ভালো করে খেয়াল করা হয় তাহলে সেখানে একটি ছোট প্যাঁচা রয়েছে, যা অন্য একটি সিক্রেট সোসাইটির দিকে ইশারা করে, যারা প্যাঁচার পূজারী। আর প্যাঁচাকে সম্পূর্ণ শয়তানি কাজে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়। কিন্তু বন্ধুগণ, এই নোটে লুকানো আলামতগুলো জানার জন্য আমাদের এইটি জানতে হবে যে এই পিরামিড ও চোখের আমেরিকা নোটের কারেন্সির জার্নি। তো বন্ধুগণ, এইটা সেই দিনের কথা যখন আমেরিকা ও ইউরোপে পিরামিডের ছবিকে ফ্যাশন হিসেবে ধরা হতো। আর 4 জুলাই 1976 আমেরিকা কন্টিনেন্টাল কংগ্রেস এই নিশানিগুলোকে মোহর হিসেবে ব্যবহার করার আদেশ লাগব করেন। পিরামিড ও চোখের আলামতের ওপর কংগ্রেসের অনেক সদস্য জোরসোর বিরোধিতা করেন, কিন্তু এই কংগ্রেসে জন আদমান, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও থমসন গেফারসন ছিল, যারা পিরামিড ও চোখকে মোহরের অংশ বানাতে জিদ ধরে। এভাবে 6 বছর চলার পর কংগ্রেসের সকল সদস্যগণ এই তিনজনের কাছে মাথা নত করে, আর কংগ্রেস পিরামিড ও চোখের নিশানির অনুমোদন দিয়ে দেয়। বন্ধুগণ, সাধারণ কোনো মোহর একতরফা হয়, কিন্তু আমেরিকার মোহর হয়তো দুইতরফা। আর কে জানতো যে বছরের পর বছর কেটে যাওয়ার পরও এই মোহর গোপনীয় থেকে যাবে? বন্ধুগণ, এখানে আপনাদের একটি বিষয়ে অবশ্যই বলতে চাই যে $1 পাতায় 7টি স্থান এমন আছে যেখানে 13 নম্বরের দিকে ইশারা করা হয়েছে, যেখানে ইউরোপে 13 নম্বরকে নিয়ে অদ্ভুত প্রকৃতির তথ্য পাওয়া যায়। কারণ 13 নম্বর থেকে ওই লোকগণ এত ভয় পায় যে আমেরিকার অনেক ইমারতে 13 নম্বর ফ্লোর হয় না, আর হোটেলেও 13 নম্বর রুম থাকে না। বন্ধুগণ, 13-এর হিংসা ইউরোপে বদ আলামতি হিসেবে ধরা হয়, কিন্তু এই নম্বর 13 গোপনীয় সংস্থা এলুমিনাতিরও চিহ্ন।
অনেকের মতে এই ১৩ নম্বর ইলুমিনাতির ১৩টি পরিবারের দিকে ইশারা করে। আর এই ১৩ নম্বর আমেরিকার ডলারে ফুটিয়ে তোলার মাধ্যমে এই সংস্থাটি কতটুকু শক্তিশালী তা খোলাখুলি প্রকাশ করে। বন্ধুগণ, ইলুমিনাতি সংস্থাটি ১৯৭৬ স্থাপিত হয়, আর এর উদ্দেশ্য দুনিয়াতে অন ওয়ার্ল্ড অর্ডার, মানে সম্পূর্ণ দুনিয়াতে এক শাসন কায়েম করা। আর এর উদ্ভাবক অ্যাডাম, যিনি একজন ক্যাথলিক পাদ্রী ছিলেন, যিনি ইনসান দুশ্মন দৃষ্টিভঙ্গির কারণে চার্চ থেকে বহিষ্কৃত হন, কিন্তু পরে তিনি ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এই গোপনীয় সংস্থা স্থাপিত করেন। অ্যাডাম সম্পূর্ণ দুনিয়াতে আশার আলোর ডোল বাজিয়ে দুনিয়ার ১৩টি বড় লোক ও শক্তিশালী পরিবারের প্রধানদের নিজের সাথে নিয়ে নেয়। আজ পিরামিডের সব থেকে নিচে রোমান ভাষায় লেখা বাক্যের অনুবাদ যদি করা হয় তাহলে ১৯৭৬ হয়, মানে ১৯৭৬ সালে এই সংস্থাটি স্থাপিত হয়। তারপর এটি খোলাখুলিভাবে ১ ডলারে নিজেদের উপস্থিতি প্রকাশ করে। কিন্তু এখন তো এই শয়তানি লোকগণ খোলাখুলি নিজেদের ইলুমিনাতি হওয়ার এলান করে আর মানুষদের দুনিয়ার সব কিছু দেওয়ার বদলতে এদের রুহের সাথে ব্যবসা করে। আর এই জন্য আল্লাহ তাআলা কুরআনে ফরমান, শয়তান তোমাদের চিরশত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। তার দলকে জাহান্নামী হওয়ার দিকেই দাওয়াত দেয়। যারা তার দাওয়াতে কুফরির পথ অবলম্বন করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর যারা ইমান আনে আর আমলে সালহ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। কুরআনের এই আয়াতের মাধ্যমেই আজকের এই ভিডিও এখানে সম্পূর্ণ করছি। আশা করব আজকের ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও ওই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তো আবার আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের ও আশেপাশে সবার খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।